একটা ভিডিও এডিটিং করতে বসেছিলাম, কয়েকটা ভিডিও বেশ করার আছে, মানে করা হয়ে আছে, ভিডিও তোলা আছে, সেগুলো এডিটিং করতে বসে সেটা আর করতে পারলাম না। আজকে সকাল থেকে স্পেশালি, ইভেন বলতে পারো কালকে থেকেই, মানে 14 তারিখ, 14ই অগস্ট থেকে খুব বেশি ডিস্টার্বড। একটা কারণ তার হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে বে এরিয়াতে, USA-তে অনেক জায়গায় এই আর্জি কর নিয়ে অনেক অনেক জায়গায় আন্দোলন হয়েছে, জমায়েত হয়েছে, অনেক মানুষ এখানে আন্দোলন হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই জানতাম না। আমার বাড়ির খুব কাছে দুটো জায়গায় হয়েছে, একটা ডাবলিন বলে একটা শহরে, আরেকটা ফ্রিমন্ট বলে আরেকটি শহরে। দুটো দূরত্বই হয়তো আমার বাড়ির থেকে, একটা জায়গা যেতে হয়তো 30 মিনিট সময় লাগতো, আরেকটি জায়গা যেতে হয়তো 1.5 ঘন্টা মতন সময় লাগতো। কালকে যখন আমি এই দুটো জায়গা সম্বন্ধে জানলাম যে এখানেও আন্দোলনের একটা মিছিল বেরোচ্ছে, সবাই জমায়েত হচ্ছে ওখানে এই আরজিকরের, জাস্টিস ফর আরজিকর বা জাস্টিস ওই মেয়েটির জন্য যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শুধু হত্যা না, তার সাথে অন্যায় করা হয়েছে, তো সেইটা যখন জানি তখন অনেকটাই লেট হয়ে গেছিলো। কালকে কিছু আমাদের অন্যান্য কমিটমেন্ট ছিল, সেগুলো কিছুটা বলতে পারো আনঅ্যাভয়েডেবল ছিল, কারোর বাড়িতে যাওয়া না বা কোনো মজা করা না, অন্য রকম কিছু কমিটমেন্ট ছিল। তো যখন জানতে পারি, হয়তো আমি একা যেতে পারতাম, আমি খালি ছিলাম, আমি ফাঁকাই ছিলাম, কিন্তু আমি এখনও খুব একটা ফ্রিওয়েতে গাড়ি চালাতে বা খুব ভিড়ের সময় গাড়ি চালাতে খুব একটা বেশি, কি বলবো, সচ্ছল নই, অতটা আমার কনফিডেন্স আসে না। আমাকে নিয়ে যেতে হলে সন্দেশকে নিয়ে যেতে হতো, তো আমি তার জন্যও পারিনি। তো কালকে আমি দুটো আন্দোলনের একটা আন্দোলনেও যোগদান তো, মানে ফিজিক্যালি গিয়ে যোগদান করতে পারিনি, তার জন্য ভীষণই খারাপ লাগছিল, সারাটা দিন খারাপ গেছে। আজকে সকালবেলা ওঠার পরে প্রচুর ইন্ডিয়াতে নানান রকম জায়গায়, স্পেশালি কলকাতায় বা কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যেসব জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর জায়গায় মিছিল বেরিয়েছে, অনেক আন্দোলন হয়েছে, সেই সব জায়গার ভিডিওগুলো দেখছিলাম। আর তাছাড়া আমাদের এখানে USA-তে, লন্ডনে অনেক অনেক জায়গায় আন্দোলন হয়েছে, সেই সব জায়গাগুলো দেখছিলাম। অদ্ভুত অদ্ভুত খারাপ লাগছে। প্রথমত তো একটা খারাপ যে নিজে গিয়ে সেখানটায় জয়েন করতে পারিনি, তার থেকেও বৃহত্তর যে খারাপ লাগাটা সেটা হচ্ছে যে স্বাধীনতা দিবস, আমরা সবাইকে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এই কথাটা এই বছরের স্বাধীনতা দিবসে আমি একটিবারের জন্য বলিনি। গত বছরের স্বাধীনতা দিবসে আমরা ইন্ডিয়াতেই ছিলাম, বাচ্চাগুলোকে আমাদের স্বাধীনতার কথা, স্পেশালি আংশুকে বলা হয়েছিল বা ওদের টি শার্ট কেনা হয়েছিল আই লাভ ইন্ডিয়া বলে, কেনা হয়নি, আমার ননদ গিফট করেছিল ওদের দুজনকেই। এবছরে সত্যি কথা ভেবেছিলাম, বেশ কিছুদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওদের ওই টি শার্টটা পরাবো 15th অগস্টে, আমি সেটাও পারিনি। যেখানে যে দেশে স্বাধীনতা মানে সবাই স্বাধীন সেই দেশে, সেখানে মেয়েরা স্বাধীন নয়, পুরুষরা হয়তো স্বাধীন, কোনো একটু বড় যখন হয়ে যায় ছেলেরা তখন বাবা মারা অতটা আটকায় না যদি রাত্রির করে বাড়িতে ফেরে, কিন্তু আমাদের সর্বসময় বলা হতো বেশি রাত করে বাড়ি ফিরবি না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কোথায় আছিস সব সময় জানাবি, কখন কি করছিস ফোন করে জানাবি, একটিবারের জন্য যদি বাইরে আছি আর মা বাবার ফোন না ধরেছি, মা বাবা বিরক্ত হয়ে যেত, টেনশন করতো, তখন মনে হতো কেন এত কি, আমি তো ঠিকই আছি। আজকে বুঝতে পারি যে তাদের চিন্তাটা এক্স্যাক্টলি কোথায় ছিল, তারা আমাদের অবিশ্বাস করতো না কিন্তু তাদের চিন্তা ছিল অন্য জায়গায়, মেয়েটা ঠিকঠাক করে বাড়িতে ফিরে আসতে পারবে। তো এখনো অবধি সত্যি কথা বলতে গেলে একটা মেয়েকে ভাবতে হয় যে আমি এই ড্রেসটা পরে এখানে যাব, ওই ড্রেসটা পরে ওখানে যাব, এইখানে আমি এত রাত্রিবেলা যাব, ওইখানে অত রাত্রিবেলা যাব, কেন? আজকে আমি যেটা শুনছিলাম আরজিকরের যিনি প্রিন্সিপাল,
উনি নাকি প্রথমে বলেছেন যে রাত্রিবেলা 2টোর সময় সেমিনার রুমে কি করছিল, কেন, মানে এখানে কি কোথাও লেখা ছিল সেখানে মহিলাদের প্রবেশ নিষেধ বা সেই জায়গায় যেতে পারবে না? রাত্রিবেলা 2টো হোক, 1টা হোক, 12টা হোক, 3টে হোক, 4টে হোক, 5টা হোক, একটা মেয়ে যেখানে খুশি, যখন খুশি, যেভাবে খুশি কেন যেতে পারবে না? ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মামার বাড়ি ছিল একদম সেন্ট্রাল ক্যালকাটায়। তো তোমরা হয়তো অনেকেই জানবে যে রাস্তার ধারে ধারে, স্পেশালি ওই সেন্ট্রাল ক্যালকাটার ওই দিকে, অন্য জায়গায় থাকতে পারে আমি হয়তো জানি না, সেখানে রাস্তার ধারে ধারে গঙ্গার জল আসতো টাইম কলের মতন, এরকম ফোয়ারার মতন। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে স্নান করতেন, বেশিরভাগ পুরুষেরাই গায়েই একটা ছোট্ট করে গামছা বেঁধেই স্নান করতেন, তাদের গায়েও তো কিছু থাকতো না। কতগুলো পুরুষকে রেপ হতে হয়েছে, তার জন্য আজকে কিছু লোকেরা বলে যে এরকম বস্ত্রহীন হয়ে, নেকেড হয়ে রিলস বানাবে তো মেয়েদের রেপ হবে না কেন? এখনো যে কোনো পুরুষেরা শার্টলেস, মানে বিয়ের বডিতে যখন রিলস বানাচ্ছেন, ওনাদের ফিজিক শো করছেন, কোথায় তাদের তো কিছু হচ্ছে না, মানে কেন? কি স্বাধীনতা এটা? কিভাবে সেই মা বাবার কি কি হবে ভাবতে পারছো যদি এই এটারও সুবিচার না হয়? সারা জীবন একটিমাত্র সন্তানের মৃত্যু, আর সেটাও কিভাবে হয়েছে এইটা ভাবতে ভাবতেই তাদের কেটে যাবে। এমন কিছু শাস্তি হোক যে শাস্তিটা প্রথমত আগে সঠিকভাবে সঠিক অপরাধীকে ধরা হোক, এর মধ্যে যেন কোনো ফাউল প্লে না হয়, যে যে কাউকে ধরে কিছু একটা শাস্তি দিয়ে দিলাম। সঠিক অপরাধীকে ধরা হোক, সে যেই হোক, সে যে কেউ হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, ডাক্তার হতে পারে, বা কোনো বড়, তথাকথিত বড় কারোর সন্তান হতে পারে, বা নিজেই বড় কিছু হতে পারে, যেই হোক তাকে সঠিকভাবে ধরা হোক, আর তাকে সেরকম শাস্তি দেওয়া হোক যেখানে আর কেউ যাতে ভাবতেও না পারে কোনো মেয়ের অনিচ্ছাতে তার গায়ে পর্যন্ত হাত দেবে। আমি জানি না তোমাদের কথা, বাট আমরা ছোট থেকে কোথাও না কোথাও, কখনো না কখনো, কারোর না কারোর থেকে মলেস্ট হয়েইছি। আজকে বলতে কোনো বাধা নেই, আমিও হয়েছি। আর সেটা এমনভাবেই যে এতটাই ছোট ছিলাম, তখন তো কিছু বলতে পারিনি। এখন মনে হয় যদি এখনকার আমিটা তখন থাকতাম, আমি জানি না কি করতাম। অনেকে বলছে মেয়ে মা কালীর রূপ হোক, মেয়েও মা কালীর রূপ হোক, আর আমাদের ঘরে ঘরে যাদের পুত্র সন্তান আছে তারা যেন সঠিকভাবে তাদের শিক্ষা দিতে পারি, শেখাতে পারি যে মানুষ সবাই সমান, সেটা পুরুষ হোক মহিলা হোক। কিছু পার্থক্য যেগুলো আছে, যেগুলো ভগবান বানিয়ে দিয়েছেন, সেটাকে যেন তারা সম্মান করতে শেখে। আর তারা যদি ছোটোখাটো কোনো অন্যায় করে, সেটা ছোটোবেলা থেকেই হোক, তার যথাযথ শাস্তি দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া উচিত অন্যায়ের যথেষ্ট শাস্তি আছে আর তারা শাস্তি পাবে। মেয়ে মানেই আজকাল অনেকেই বলছে, আজকে আমার মাই বলছিল, এখনকার মেয়ে মানেই হচ্ছে আগে বোধ হয় ক্যারাটে শেখানো উচিত। কেন? আমার যদি ক্যারাটে শিখতে না ইচ্ছা করে, বা আমার বাড়ির কোনো কন্যা সন্তান, যারা ফুটফুটে কন্যা সন্তানগুলো না শিখতে ইচ্ছা করে, ক্যারাটে শিখতে না ইচ্ছা করে, তারা ক্যারাটে শিখবে না। আমরা বরঞ্চ এটা চেষ্টা করি যে আমাদের পুত্র সন্তানগুলি কেমনভাবে মানুষ করতে জানো, তারা সঠিক পথে যায়, আর সম্মানটা নারীদের প্রতি যেন সঠিকভাবে থাকে।
ভগবান জানে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা। ভাবো, একবার ডাক্তার একজন 34 ঘন্টা সে রুগীকে দেখছে, তারপরে সে কোথাও গিয়ে একটু একটু হয়তো তার নিদ্রা এসেছিল, একটু ঘুম পেয়েছিল। দিস হ্যাপেন্স, ডেফিনেটলি অনেক ফাউল প্লে চলছে যেটুকু শুনছি তার মধ্যে দিয়ে মনে হচ্ছে। আর যেভাবে আন্দোলন চলছে, আমি নিশ্চয়ই সেইভাবেই যদি আন্দোলন চালিয়ে যাওয়া যায় তাহলে হয়তো এইবারে সঠিক কোনো বিচার পাওয়া যাবে। আবার যদি আমাদের এখানে কোনো আন্দোলন হয়, অবশ্যই আমি সেখানে যোগদান দেওয়ার চেষ্টা করব, যাওয়ার চেষ্টা করব। আমার শুধু এটুকুই মনে হয় যে আমি গেলে হয়তো বিশাল কিছু হয়ে যাবে না, অফকোর্স কিছু হবে না, কিন্তু আমরা যদি সবাই একসাথে থাকি হয়তো কিছু হবে। জানি না কবে আমি ব্লগ দিতে পারবো, আমার একদমই এখন সেই মেন্টাল স্টেট নেই যে আমি এডিট করব, ব্লগ দেব অ্যান্ড অল, চেষ্টা করব। তবে হ্যাঁ, জীবন চলছে, এরকম না যে আমার জীবন থেমে আছে। আমায় রান্না করতে হচ্ছে, আমাকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে, বাচ্চাদের সাথে হাসতে হচ্ছে, খেলতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। কিন্তু মনের কোথাও একটা চাপা একটা কষ্ট যে আর কতদিন, আর কতদিন এরকম একটা স্বাধীন দেশে অস্বাধীন বা পরাধীন হয়ে থাকতে হবে। তো যাক, চলো, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর এই আন্দোলনটুকু চলতে থাকুক যতদিন না সঠিক, যথাযথ এর শাস্তি প্রাপ্ত হয়। সবাই ভালো থাকুক।